সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে হাত ধোবে, অপ্রয়োজনে বাইরে যাবে না, আর অবশ্যই যদি বাইরে যাও তাহলে কি করবে, মাস্ক পরে যেতে হবে। তোমার বড় ভাই বোন আব্বু আম্মু তারাও যদি বাইরে যায় তাদেরকে অবশ্যই মাস্ক পরে যেতে বলবে। ঠিক আছে বন্ধুরা, ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা বাগেরহাট প্রোগ্রাম থেকে আমি রাজিয়া কাজল, প্রধান শিক্ষক, দক্ষিণ হারিখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে তোমাদের সাথে আমি কিছুক্ষণ মজার সময় কাটাবো, তাই তোমাদেরকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বাংলা বই, বাংলা খাতা আর কলম নিয়ে রেডি হও। আমরা আজকে তোমাদের বাংলা বইয়ের, দেখো তো ছবিতে কি কি দেখতে পাচ্ছ এবং মনে মনে ভাবো তোমরা কি দেখছ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন লোক। প্রথম ব্যক্তি কে বলো তো? তোমরা তো চেনো, তাই না বন্ধু? আচ্ছা, সবাই খেয়াল করো, কাজী নজরুল ইসলাম। পরের ছবির দিকে লক্ষ্য করো, দেখো তো কাকে দেখতে পাচ্ছ, কবি শামসুর রহমান। তৃতীয় ছবিটি লক্ষ্য করো, কাকে দেখতে পাচ্ছ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরতে পেরেছো। চতুর্থ ছবির দিকে লক্ষ্য করো, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তাই না? এরপরে কাকে দেখতে পাচ্ছ? এরপরে দেখতে পাচ্ছ তোমাদের মতনই দুইজন শিক্ষার্থী। কি সুন্দর তারা ইউনিফর্ম পরা, তারা স্কুলে এসছে, যারা রীতিমতো স্কুলে আসে, ইউনিফর্ম পরিধান করে, নিয়মিত পড়া করে, বাড়ির কাজগুলো ঠিক মতন করে এবং প্রতিদিন কারো না কারো উপকার করে, এই কাজগুলোকে কি বলা হয় তোমরা একটু চিন্তা করে বলো তো। তারপরে তোমরা যে সকল ব্যক্তিদের দেখলে তারা কি করছে, দেশের জন্য তারা কি করছে, জাতির জন্য কি করছে একটু মনে মনে ভাবো তো। তা এই সব ভালো কাজ করাকে কি বলে বলো তো? এই সব ভালো কাজ যারা করে তাদেরকে কি বলা হয়? ও, তোমরা বলবে আদর্শ, তাই না? তাহলে আজকে আমাদের পাঠ আদর্শ ছেলে। তোমরা গতদিন পাঠের প্রথম অংশ পড়েছো, আজকে আমি দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বাংলা বইয়ের 68 পৃষ্ঠা খোলো। আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন মহিলা কবি কুসুম কুমারী দাস। তাহলে আমরা একটু প্রথমে কবি সম্পর্কে একটু জেনে নেই। তাহলে কবি, মহিলা কবি কুসুম কুমারী দাস, তিনি জন্মগ্রহণ করেন 1875 সালে বরিশালে এবং মৃত্যুবরণ করেন 1948 সালে কলকাতায়। তিনি নারীত্বের আদর্শ প্রবন্ধ লিখে তিনি স্বর্ণপদক প্রাপ্ত হন। তিনি পেশায় ছিলেন গৃহিণী। তার জীবনানন্দ দাস ছিলেন তার প্রথম সন্তান। আমরা জীবনানন্দ দাসের কথা শুনেছি সবাই বন্ধুরা, তিনিও একজন বিখ্যাত কবি ছিলেন। তার পিতার নাম ছিল চন্দ্রনাথ দাস এবং মায়ের নাম ছিল ধনমানি দাস। তাহলে আমরা কবি পরিস্থিতি সম্পর্কে ভালোই শুনলাম, তাই না? এবারে আমরা আসি, আবৃত্তি করি। আমি প্রথমে সম্পূর্ণ কবিতাটি আবৃত্তি করব, তোমরা আমার সাথে মনে মনে আবৃত্তি করবে এবং আঙ্গুল দিয়ে মেলাবে, কেমন? আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার শিকি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় মনে প্রাণে
খাটো সবে শক্তি করদান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এইবার আমরা আজকের পাঠের অংশটুকু আবৃত্তি করব, তোমরা মনোযোগী হয়ে শুনবে। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় মনে প্রাণে খাটো সবে শক্তি করদান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আবার আমার সাথে সাথে পড়ো তোমরা। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় মনে প্রাণে খাটো সবে শক্তি করদান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমরা প্রথমে কবিতার মূল ভাবটুকু একটু জেনে নেই, তাই না বন্ধুরা? আসো আমরা এখন মূল ভাব জেনে নেই। আদর্শ ছেলে কবিতায় কবি কুসুম কুমারী দাস এমন ছেলের কথা তুলে ধরেছেন যে ছেলে বেশি কথা বলে না, কাজের প্রতি বেশি আগ্রহী, মুখে সব সময় হাসি থাকবে, বুকে থাকবে বল, মনে থাকবে জোর, তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, এমন ছেলেরাই দেশ ও দশের কল্যাণ করবে। এমন ছেলেরাই দেশ ও দশের কল্যাণ করবে। এই ছেলের কথাই আমাদের কুসুম কুমারী দাস তোমাদের আদর্শ ছেলে কবিতায় তুলে ধরেছেন। এবার আমরা যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন শব্দ তৈরি করি। আমাদের পাঠে আজকে কি কি যুক্তবর্ণ ছিল বলো তো বন্ধুরা? হ্যাঁ প্রাণ, হ্যাঁ প্রাণ। প্রাণের ভিতরে যুক্তবর্ণ কোনটি? প র ফলা, তাই না? প র ফলা, প র ফলা। এবারে আমরা এই প র ফলা দিয়ে দুটি শব্দ তৈরি করি। প্রাথমিক, প্রাসাদ। আবার শোনো বন্ধুরা, প্রাথমিক, প্রাসাদ। আগে তোমরা শুনবে, পরে তোমরা স্লাইড দেখে দেখে খাতায় লিখে নেবে, কেমন বন্ধুরা? পরে আরেকটি যুক্তবর্ণ কি ছিল? কৃষক, কৃষক। কৃষকের ভিতরে যুক্তবর্ণ কোনটি? কয়রি, ক রিকা, ক রিকা। মিলে হয়েছে, মিলে কি হয়েছে? কয়রিকা। এখন আমরা দুটি নতুন শব্দ গঠন করি। কৃমি, কৃমি। কৃতিত্ব, কৃমি, কৃতিত্ব। শুনছো তো বন্ধুরা? এর পরের শব্দ কি ছিল? যুক্তবর্ণ দিয়ে কি শব্দ ছিল? বিশ্ব, বিশ্বের ভিতরে যুক্তবর্ণ তালব্যসায় ব, তালব্যসা ব যুক্ত হয়ে তালব্যসায় ব, তালব্যসায় ব দিয়ে আমরা এখন দুটি নতুন শব্দ গঠন করব। বিশ্বাস, নিঃশ্বাস। খেয়াল করো তো বন্ধুরা, বিশ্বাস, নিঃশ্বাস। তোমরা চিন্তা করলে আরো অনেক নতুন শব্দ গঠন করতে পারবে, তাই না ছোট্ট বন্ধুরা? পরের আরেকটি শব্দ ছিল যুক্তবর্ণ সহযোগে, কি শব্দ? শক্তি, শক্তি। কয় ত সংযুক্ত হয়ে কয় ত। এখন আমরা কয় ত দিয়ে দুটি নতুন শব্দ গঠন করব। ভক্তি, মুক্তি, ভক্তি, মুক্তি। তোমরা এই শব্দগুলো খাতায় তুলে নাও, ঠিক আছে বন্ধুরা? এবারে আমরা পাঠ থেকে শব্দ খুঁজে বের করি, অর্থ বলি ও বাক্য তৈরি করে খাতায় লিখি। এরপরে আমরা শব্দের অর্থ লিখব এবং বাক্য তৈরিও করব। সবাই খাতা তৈরি করেছে তো? খাতায় লিখে নাও সবাই। শব্দ কি ছিল? তোমরা নিশ্চয়ই আবৃত্তি করার সময় নিচে আন্ডারলাইন করেছো। কি ছিল? চেতনা, চেতনা অর্থ
ज्ञान बा बोध, चेतना अर्थ ज्ञान बा बोध। वाक्य तैरी करो, मानुषेर चेतना आछे, मानुषेर चेतना आछे। परेर शब्दटी लक्ष्य करो, खाटा। खाटा शब्दर अर्थ कि? खाटा शब्दर अर्थ हलो परिश्रम करा। आमरा कि शब्द पढ़ला? खाटा। खाटा शब्दर अर्थ परिश्रम करा। ताहले एखन वाक्य गठन कि हबे? खूब खाटा हयेछे, एखन विश्राम नाओ। खूब सुंदर ना वाक्यटा? हाँ। एर परेर शब्दटी हलो सबे। सबे अर्थ कि? सबे अर्थ हलो सबाई। सबे अर्थ सबाई। मने प्राणे खाटो सबे। कल्याण। कल्याण अर्थ मंगल। आमरा देशेर कल्याणे काज करब। सुंदर ना वाक्यटा? हाँ। तोमादेर काछे खूब भालो लेगेछे ताई ना? सबाई खाताय तुले नियेछे तो? एरपरे आमरा विपरीत शब्द बा जे शब्दगुलो आछे आमरा এই শব্দের সাথে দাগ টেনে পাশের শব্দটি মিলাবো। সবাই খেয়াল করো, দেখো আমাদের শব্দে আছে প্রথম ছেলে, ভয়, দেশ, দান, খাটো, চোখ, হাত, কল্যাণ। বিপরীত পাশে আছে সাহস, মেয়ে, লম্বা, পা, বিদেশ, গ্রহণ, অকল্যাণ। এখন আমরা দাগ টেনে শব্দ মিলাব। খেয়াল করো তো, ছেলে। ছেলের সাথে দাগ টেনে আমরা কোন শব্দটি মিলাব? হ্যাঁ, মেয়ে, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভয়। ভয়ের সাথে কোন শব্দটি মিলবে? সাহস। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। তোমরা খাতায় শব্দগুলি তুলে নাও এবং দাগ টেনে মিলাও। এর পরের শব্দটি আছে দেশ। দেশ শব্দের সাথে মিলবে বিদেশ। খাটো শব্দের সাথে কোন শব্দটি মিলবে? লম্বা। ঠিক আছে বন্ধুরা, এরপরে আসে আছে কি শব্দ? চোখ। এর পরের শব্দ চোখ। চোখের সাথে কান। পরের শব্দটি হলো হাত। হাতের সাথে কোন শব্দটি মিলবে? পা। পরের শব্দটি হলো কল্যাণ। কল্যাণের সাথে মিলবে অকল্যাণ। ঠিক আছে বন্ধুরা, সবাই খাতায় তুলে নিয়েছে তো? আচ্ছা, এবারে আমরা পরের পাঠে যাচ্ছি। দেখো তো, আমরা এবারে মুখে মুখে উত্তর বলি ও লিখি। মুখে মুখে আমরা প্রশ্ন করব, উত্তর বলবো এবং খাতায় লিখে নেব। ঠিক আছে বন্ধুরা, কেমন ছেলেকে কেউ চায় না বলো তো? আমরা যে আবৃত্তি করছি তার ভিতরে আমরা দেখেছি কেমন ছেলেকে কেউ চায় না, কি হতে পারে এর উত্তর? হ্যাঁ, কথায় কথায় যেসব ছেলের চোখে জল আসে ও মাথা ঘুরে যায়, এমন ছেলেকে কেউ চায় না। পরের প্রশ্নটি কি? ছেলেদের কিভাবে খাটতে হবে? এর উত্তরটি কি হতে পারে? আমরা কি দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে, শক্তি দিয়ে, মনপ্রাণ দিয়ে ছেলেদের খাটতে হবে। শক্তি দিয়ে, মনপ্রাণ দিয়ে ছেলেদের খাটতে হবে, করে দেশের কল্যাণ হবে। ছেলেরা মানুষের মতো মানুষ হলেই দেশের কল্যাণ হবে। এখানে আমরা আদর্শ ছেলে পড়েছি, কিন্তু আদর্শ ছেলেও হতে পারে, আদর্শ মেয়েও হতে পারে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমাদের মনে নিশ্চয়ই এ ধরনের প্রশ্ন জেগেছে যে ম্যাডাম শুধু আদর্শ ছেলেই বলছে কেন, আদর্শ মেয়েও তো আমরা হতে পারি। হ্যাঁ বন্ধুরা, এখানে কবি আদর্শ ছেলে হিসাবে সবাইকে বোঝাচ্ছেন, যে ছেলে মেয়ে সবাইকে উনি এক সেন্সে বুঝে এই আবৃত্তিটা আমরা করলাম। ঠিক আছে বন্ধুরা, এর পরের প্রশ্নটা আমরা দেখি কি আছে। দেখো তো সবাই, খেয়াল করো স্লাইডের দিক। নিচের অনুচ্ছেদটি
সঠিক স্থানে দাড়ি এবং কমা বসাই আমরা এই দাড়ি কমা বসানো একে কি বলি আমরা জ্যোতি ছেদ চিহ্ন বসানো তাই না আচ্ছা আমরা এবারে দেখো এখানে অনুচ্ছেদটি কি আছে লেখা আমার নাম আলী আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলে যেতে ভালো লাগে আমার বন্ধুরা হলো মিতা ঋতু অনিক সুজন আর অলি এখন এই অনুচ্ছেদটির কোন কোন স্থানে দাড়ি বসবে কমা বসবে তোমরা সেটা সঠিক স্থানে বসাবে তোমরা সবাই খাতায় তুলে নাও অনুচ্ছেদটি এবং সঠিক স্থানে তোমরা দাড়ি ও কমা বসিয়ে অনুচ্ছেদটি পূরণ করবে ঠিক আছে আদর্শ ছেলে কবিতাটির কোন জায়গাটি তোমার ভালো লেগেছে সেটি তুমি পাঁচটি বাক্যে একটি অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে এবং এই অনুচ্ছেদটি তুমি খাতায় লিখে রাখবে আদর্শ ছেলে কবিতাটি আবৃত্তি করার পরে এখানে তোমার কোন কোন জায়গা ভালো লেগেছে সেটি তুমি পাঁচটি বাক্য দিয়ে সে একটি অনুচ্ছেদ লিখবে বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের আরেকটি বাড়ির কাজ থাকবে দেখো তো বন্ধুরা ছবিটি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা ছবিটি মনোযোগী হয়ে দেখো খুবই খেয়াল করে দেখো ছবি দেখি এবং ইচ্ছে মতো বাক্য লেখি ছবিতে কি দেখতে পাচ্ছ একজন ম্যাডাম আছেন এবং কিছু শিক্ষার্থী সামনে বসে আছে ম্যাডাম কি করছেন ম্যাডাম পড়াচ্ছেন এবং শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগী হয়ে ম্যাডামের পড়াটা শুনছে এখন তোমরা এটা দেখে এই ছবিটি দেখে তোমরা এখানে ইচ্ছে মতো কয়েকটি বাক্য লিখবে ঠিক আছে বন্ধুরা এটি তোমরা খাতায় লিখে রাখবে এবং তোমাদের স্কুল খোলার পর ম্যাডামকে দেখাবে কেমন বন্ধুরা এবারে আসো আমরা একটা সামগ্রিক মূল্যায়ন নেই দেখো তো স্লাইডে দিক লক্ষ্য করো দাগ টিনে অর্থ মিলাই আগুয়ান ভরা জল মিছে তার পাশে আছে ভুল পানি সামনের দিকে পূর্ণ এখন অর্থ মিলাতে হবে তোমার বাম পাশের যে শব্দ সেই শব্দের অর্থ ডান পাশে সঠিক যে শব্দের অর্থটা সঠিক যেটা সেখানে তুমি দাগ টেনে মিলাবে আগুয়ান আগুয়ান শব্দের অর্থ কি হতে পারে কোন শব্দের সাথে তুমি দাগ টেনে মিলাবে বলো তো বন্ধু আচ্ছা আগুয়ান শব্দ এর অর্থ হচ্ছে সামনের দিকে তাহলে দাগ টেনে মিলাবে আগুয়ান সামনের দিকে ভরা ভরা মিলবে কোন শব্দের সাথে ভরা পূর্ণ জল পানি মিশে ভুল তাহলে আমরা সবাই ঠিক মতন মিলাতে পেরেছি তো আচ্ছা বন্ধুরা তোমরা খাতায় তুলে দাগ টেনে মিলাও বন্ধুরা তাহলে আমরা আজকে কি কি শিখলাম এখন আমরা একটু সবাই একটু মনে করার চেষ্টা করি তো প্রথমে আমরা কি শিখলাম প্রথমে আমরা শিখলাম আবৃত্তি আমরা আবৃত্তি শিখলাম এবং আমরা কবি সম্পর্কে কিছু জানলাম তাই না আমাদের যে আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন মহিলা কবি কুসুম কুমারী দাস তার জীবন বৃত্তান্ত আমরা কিছুটা জানলাম তাই না বন্ধুরা এরপরে আমরা দেখলাম আমাদের পাঠে যে যে যুক্তবর্ণ ছিল সেই যুক্তবর্ণ আমরা ভেঙে নতুন শব্দ গঠন করলাম তারপরে আমরা কি করেছিলাম তারপর আমরা শব্দের অর্থ আমরা বলছি লিখছি এবং বাক্য তৈরি করেছি মনে আছে বন্ধুরা এরপরে আমরা কি করেছিলাম একটু মনে করার চেষ্টা করো আমরা আজকে কি কি করেছি এরপরে আমরা বিপরীত শব্দ দাগ টেনে মিলিয়েছি তারপরে আমরা কি করেছিলাম কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা খাতায় লিখে নিয়েছি
তারপরে ছিল একটা অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটি তোমরা খাতায় তুলে নিয়েছো তো বন্ধুরা? হ্যাঁ মনে আছে ঠিকই, তাই না? সেই অনুচ্ছেদটি আমরা কি করব, সঠিক স্থানে দাঁড়িয়ে এবং কমা বসাবো। এরপরে ছিল আমাদের আদর্শ ছেলে কবিতাটি ভালো লেগেছে, সেখানে থেকে পাঁচটি বাক্যের একটি অনুচ্ছেদ লিখবে। সর্বশেষে কি ছিল, আচ্ছা ছিল সর্বশেষে ছিল একটি সামগ্রিক মূল্যায়ন। তা আমরা এই সামগ্রিক মূল্যায়নের আগে আর একটা জিনিস ছিল, মনে আছে তো তোমাদের? কি ছিল, একটা ছবি দেয়া ছিল, সেই ছবিটি দেখে তোমরা ইচ্ছে মতন বাক্য লিখবে। সামগ্রিক মূল্যায়নে ছিল শব্দের অর্থ দাগ টেনে মিলানো। আজকের পাঠটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা, আমরা বেশ কিছুক্ষণ সময় মজায় কাটালাম। এখন তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, মনোযোগী হয়ে শোনো। সেটি হলো তোমরা নিয়মিত পড়াশোনা করবে, অনেক সময় আমাদের নষ্ট হয়ে গেছে, সামনে বার্ষিক পরীক্ষা, সেজন্য তোমরা নিয়মিত পড়াশোনা করে তোমরা প্রস্তুত হতে হবে, তোমাদের বাড়ির কাজগুলো সঠিকভাবে করবে এবং প্রতিদিন যে ক্লাসগুলো হয় সেগুলো যথাযথ নিয়মে অনুসরণ করবে। মোট কথা, তোমরা সুন্দরভাবে প্রস্তুত নেবে। তোমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, অভিভাবকবৃন্দ, আপনারা সবাই আপনার সন্তানের লেখাপড়ার দিকে সচেষ্ট হন, লেখাপড়ার দিকে খেয়াল করুন। এতদিন আপনারা হয়তো ভাবছেন স্কুলে যে শিক্ষকরাই সব কিছু দেখবে, আপনাদের অনেক দায় দায়িত্ব কম ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আপনাদেরই লেখাপড়ার দিক বেশি খেয়াল করতে হবে। এই জন্য আপনারা সহযোগিতা করলে ছেলেমেয়েরা লেখাপড়ায় পিছিয়ে থাকবে না, ওরা ভবিষ্যতে উন্নতি করতে পারবে এবং আপনারা এ ব্যাপারে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার আজকের পাঠদান কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।